স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাঙালি সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ, হাজার বছর পুরনো এই সংস্কৃতির কারণে একসময় মৌলবাদের বিস্তৃতি ছিল না। লালমনিরহাটের ভাদাই জিএস উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হওয়া দুদিনের লোকসঙ্গীত উৎসবে তিনি এসব কথা বলেন। উৎসবের আয়োজন করেছে লোকসঙ্গীত নিয়ে কাজ করা সংগঠন মায়ের তরি। বিকেলে এই উৎসবের উদ্বোধন করেন মৌলবাদ সাম্প্রদায়িকতা বিরোধী দক্ষিণ এশীয় গণসম্মেলনের সভাপতি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। হাজার বছর যদি ফিরে তাকান, তখন আমাদের এই সাম্প্রদায়িকতা ছিল না, উগ্র এই সাম্প্রদায়িকতা ছিল না, মানুষে মানুষের বিভেদ ছিল না, এক অপরের কাছে থেকে একে অপরের উপকার করতে তখন ভালোবাসতেন।